সুপ্রিথার ইচ্ছে ডানায় তোমাকে আবারও স্বাগত। আজকে যে ছোট গল্পটা পড়ব তার নাম চোখ। লিখেছেন নবনীতা দেবসেন। বীরুবাবু সকালবেলায় দোতলার বারান্দায় দাঁতন করছিলেন, এমন সময় সেই বিরক্তিকর হরিধ্বনি। কেওড়া তলার কাছাকাছি বাড়ি নেবার ফলটা এই হয়েছে যে একটা দিন যায় না মরা না দেখে। ইচ্ছে না করলেও চোখ পড়ল নিচের দিকে, কেমন যেন চমকে উঠলেন। মৃতদেহের তো চোখ সাধারণত বোঝা থাকে, না বুঝলে তুলসী পাতা চাপা দেওয়া থাকে। এই মুখটা ঠিক যেন কোনো জীবন্ত লোক খাটিয়া শুয়ে তার দিকে চেয়ে হাসছে। রোগাটে ছুঁচলো মুখ, ফর্সাই বলা যায় সরু কালো গোঁপ ঠোঁটের উপরে। উপরের ঠোঁটটা অদ্ভুতভাবে একটু কাটা, ফাঁক দিয়ে একটা দাঁত বেরিয়ে পড়েছে। তার চোখ দুটি মেলা, একটা চোখ আরেকটার চেয়ে বড়, যেন উপরের পাতাটা নেই, পাথরের চোখের মতো। পুরো মনিটাই প্রায় দেখা যাচ্ছে। বীরুবাবুর বেজায় অস্বস্তি হলো, ব্যাটারা আবার দাঁড়িয়ে পড়েছে লাল আলোর জন্যে। বীরুবাবুর মোটে ইচ্ছে না করলেও নড়তে পারলেন না, দাঁড়িয়েই রইলেন বারান্দায় সেঁটে ওই জ্যান্ত মতন মরা মুখখানার দিকে চেয়ে। দেখতে দেখতে কেমন যেন চেনা চেনা মনে হলো মুখটা, নিশ্চয়ই দেখেছেন। কোথায়, বাজারে কি মাছওয়ালা কোনো, সবজিওয়ালা, ট্রামে কি কন্ডাক্টর, কোথায়, শিয়ালদা লাইনে ট্রেনের ফেরিওয়ালা নয় তো? না, এসব অদ্ভুত সংস্রব মনেই বা আসছে কেন তার? মুখখানা খুব চেনা চেনা লাগছে, অথচ কিছুতেই ঠাহর করতে পারছেন না কি জন্য চেনা। ভাবতে ভাবতেই আলো বদলাল, হরিধ্বনি দিয়ে ওরা চলে গেল। খাটিয়ায় শুয়ে ওরই দিকে তাকিয়ে তাকিয়ে দুলতে দুলতে চলে গেল লোকটা। চেরা ঠোঁটের ফাঁকে দাঁতটা যেন হাসছে। বিশ্রী লাগছে, সকাল বেলাতে এই বিতিকিচ্ছিরি মরার মুখ দেখা। বীরুবাবু কলঘরে গেলেন মুখ ধুতে, চোখে বারবার জল ছড়া দিয়ে যেন ওই বিস্বাদ অভিজ্ঞতাটাকে মুছে ফেলবার চেষ্টা করলেন। মরার মুখে কত প্রশান্তি থাকে, মরার মুখে এমন ফিচেল ভাব তিনি জীবনে দেখেননি। চা খবরের কাগজের ফাঁকে ফাঁকেও বিতৃষ্ণার অনুভূতিটা যেন ফিরে আসতে লাগল। তিনি থলি হাতে বাজারে বেরুলেন। চেনা মাছওয়ালা, চেনা আলুওয়ালা, চেনা ফলওয়ালা, বাজারে তার সবই চেনা। তবুও বীরুবাবু আজ প্রত্যেকের দিকে নতুন চোখে চাইতে লাগলেন, যেন কোথাও কিছু লুকিয়ে আছে। বীরুবাবু 200 পার্শে বেছে নিলেন, 500 আলু, 150 পেঁয়াজ, 100 ঢ্যাঁড়স, 4টি মূলো, শাক দিনাটি। হঠাৎ দেখতে পেলেন শাকলি বুড়ির বাঁ চোখটার মনিতে যেন ঢাকনি নেই, ছুঁচলো মতন মুখখানা। বীরুবাবুর হাত থেকে শাক পড়ে যাচ্ছিল, বুড়ি তাড়াতাড়ি তুলে দিল, আধুলি থেকে 20 পয়সা ফিরিয়ে দিলে। অন্যদিকে চেয়ে অন্ধের মতো কোনো মতে পয়সাটা নিয়ে বীরুবাবু চলে এলেন। শশা এক জোড়া। মাথা ঠান্ডা করে বীরুবাবু ভাবলেন, আজ বৃহস্পতিবার, 6টা কলা, 2টো কমলা লেবু নিতে হবে, গিন্নি লক্ষ্মী পুজোর বাই আছে, সংসারে তো লক্ষ্মী উতলে উঠছে, নুন আনতে পান্তা ফুরোয়, তবু লক্ষ্মী পুজোর ফলটি চাই, বাতাসা চাই। বীরুবাবুর ভুরুটা কুঁচকে উঠল, তিনি এসব পুজো ফুজোতে বিশ্বাস করেন না, তবু গিন্নিকে নিজের মনে থাকতে দেন। ছেলেপুলে হয়নি, কিছু একটা নিয়ে থাকবে তো মানুষ, তার না হয় অফিস আছে, সন্ধেবেলা নগেনবাবুর বৈঠকখানায় তাসের আড্ডা আছে। গিন্নি বেচারির ওই সিনেমার কাগজ, কখনো একটা বাংলা ছবি, আর লক্ষ্মী পুজো সত্যনারায়ণ, এই নিয়েই তো জীবন। ভাবতে ভাবতে গিন্নির প্রতি করুণায় মনটা আবার নরম হয়ে এল বীরুবাবুর। আহা করুক, একটু শখ আহ্লাদ বলতে তো ওইটুকু। কলা কত করে? লোকটা পিছন ফিরে টাঙাচ্ছিল কলার কাঁদি, বলল, কোন কলাটা? বলতে বলতে এপাশ ফিরল, রোগাটে ছুঁচলো মুখ, উপরের ঠোঁটটা চেরা,
একটা হলদে দাঁত বেরিয়ে আছে, সরু গোঁফে ঢাকা পড়েনি। বীরুবাবুর গলার ভিতরে নিঃশ্বাস আটকে এলো, তিনি বেমালুম ভুলে গেলেন গিন্নি, বৃহস্পতিবার, ফল, বাতাসা। ছিটকে সরে গেলেন ভিড়ের মধ্যে। কলাওয়ালা অবাক হয়ে চেয়ে রইল। বীরুবাবু আপ্রাণ চেষ্টা করলেন মনের লাগামটা কষে ধরতে। বাজারের জনশ্রুতে কারুর দিকে চাইতেই ওর কেমন যেন ভয় করতে লাগল, যেন প্রত্যেকের মধ্যেই একটা চমক থাকতে পারে। কোনোদিকে না তাকিয়ে হাঁটতে গিয়ে কার বুঝি পা মারিয়ে দিলেন। ওহ, দেখে চলতে পারেন না, পায়ে কি খুর বাঁধিয়ে রেখেছেন দাদা? বীরুবাবুর যেন জ্ঞান ফিরল। আহা, লাগলো? বলতে বলতে তিনি পাশে চেয়ে দেখলেন লোকটি নিচু হয়ে পায়ে হাত বুলোতে বুলোতে মুখ তুলে তাকাল। বাঁ চোখ ভাবলেশহীন, বিস্ফারিত, ডান চোখে রাজ্যের বিরক্তি, সরু গোঁফের নিচে চেরা ঠোঁটের ফাঁকে হলদে দাঁত যন্ত্রণায় খিঁচিয়ে রয়েছে। প্রায় আর্তনাদ করে উঠে বীরুবাবু দ্রুত সরে গেলেন। বাজার করা মাথায় উঠল, বাড়ি পৌঁছতে পারলে বাঁচেন। কেমন যেন দুর্বল লাগছে পা দুটো, মাথার ভিতরটা গুম গুম আওয়াজ হচ্ছে, ব্রিজের উপর দিয়ে রেলগাড়ি গেলে যেমন হয়। নিজের পায়ের উপর যেন নিজের কন্ট্রোল নেই। বীরুবাবু ডাকলেন, আই রিক্সা। রিক্সাওয়ালা পাদানিতে বসে ঝিমুচ্ছিল, ডাক শুনে জেগে উঠল। বিস্ফারিত বাম চোখে দৃষ্টি নেই, চেরা ঠোঁটের ফাঁকে। বীরুবাবু আর তাকাতে পারলেন না, আপনি বুঝে গেল চোখ। ছুটে গিয়ে পাশের ট্যাক্সিটার দরজা খুলে উঠে পড়লেন। আহ, সিটে গা এলিয়ে দিয়ে কি আরাম! সমস্ত শরীরে একটা অদ্ভুত কাঁপুনি হচ্ছে যেন। এই মুহূর্তেই বসবার জায়গাটা না পেলে উনি নিশ্চয়ই রাস্তায় পড়ে যেতেন। মোটা আওয়াজে সর্দারজি জিজ্ঞেস করল, কিধার জানা? বীরুবাবু ক্লান্ত গলায় নির্দেশ দিলেন, এতই কাছে যে ড্রাইভার বিস্মিত হল। বাড়িতে এসে নেমে তিনি ড্রাইভারকে এক টাকা শার্ট দিতে গেলেন, খুচরোই সমস্তটা। ড্রাইভার চোখ থেকে রোদ চশমাটা খুলে পয়সা গুনতে লাগল। গুনে নিয়ে বীরুবাবুর দিকে চেয়ে বললে, বাস ঠিক হ্যাঁ। বীরুবাবু দেখলেন সর্দারজির দাড়ি গোঁফের জঙ্গলের মধ্যে জলজল করছে বাঘের মতো নিষ্পলক বাঁ চোখ, যেন পাথরের চোখ, চামড়া ঢাকা নেই। ঊর্ধ্বশ্বাসে ছুটে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। সিঁড়ির তলার পরিচিত স্যাঁতস্যাঁতে অন্ধকারে পৌঁছে তার যেন বুকটা ফেটে যেতে লাগল। হাঁটুতে হাঁটুতে জড়িয়ে যাচ্ছে দেখে প্রথম ধাপটাতে বসে পড়লেন। বাইরে আওয়াজ পেলেন, স্টার্ট দিয়ে ট্যাক্সি চলে গেল। বীরুবাবুর যেন ধরে প্রাণ ফিরল। সঙ্গে সঙ্গে চোখ দুটোও যেন ভিজে ভিজে হয়ে এলো। সেই বুক ফাটা চাপটা যেন চোখ থেকে বেরুবার পথ পাচ্ছে। রুমাল বার করে চোখ মুখ মুছলেন বীরুবাবু। এবারে উপরে গিয়ে ভালো করে এক কাপ চা খেতে হবে। কি আশ্চর্য বিভ্রম! বিভ্রম ছাড়া এটা কিছুই নয়, বীরুবাবু ভাবলেন। সকালে উঠেই প্রায় আধো ঘুমের মধ্যে অমন বিভৎস মরা দেখবার যা একখানা অভিজ্ঞতা চোখের ভিতর দিয়ে মরমে পশিলোক হয়েছে আর কি, যত সব অবচেতনের বজ্জাতি, যাকে বলে হ্যালুসিনেশন। এই কারণেই শ্রীরামকৃষ্ণ জ্যান্ত কালী দেখতেন, শ্রীচৈতন্য সমুদ্রে দেখলেন জগন্নাথ মূর্তি, আর বীরুবাবু চতুর্দিকে মরা দেখছেন। তাঁরা ছিলেন গিয়ে পুণ্যবান ব্যক্তি, আর সরকারি কেরানির কপালে জ্যান্ত নরক ছাড়া কী বা জুটবে? বীরুবাবু ভাবলেন খাওয়া দাওয়াটায় যত্ন নিতে হবে এবার, বেশি করে প্রোটিন ও ভিটামিন খাওয়া উচিত। দুধ তো বহুদিন বন্ধ, মাংস ডিমও বন্ধ, হবে না, পুষ্টিকর খাদ্যের অভাবে শরীরে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, তাই থেকে এসব স্নায়বিক রোগের উৎপত্তি, নার্ভাস ডিসঅর্ডার ছাড়া কিছুই নয়, গোড়াতেই এর উচ্ছেদ দরকার। উনি আজই ডাক্তারের কাছে যাবেন। ভিটামিন বড়িটড়ি একটা কিছু খেতে হবে আর কি, বয়স হচ্ছে, শরীরের বল রস ফুরিয়ে আসছে, এখন বাইরে থেকে বল সঞ্চার করা দরকার, ফুড সাবস্টিটিউশন দরকার ওষুধ দিয়ে। ভাবতে ভাবতে বীরুবাবুর পায়ে বল এলো, তিনি সহজভাবেই উঠে দাঁড়ালেন।
থলি হাতে উপরতলায় উঠে গিয়ে কড়া নাড়লেন সিঁড়ির মাথায় থেমে। গিন্নি এসে দৌড় খুলে দিলেন। কি গো, আজ এত দেরি? আমার তো ভাবনাই হয়ে গিয়েছিল, যা দিনকাল! বীরুবাবুর হাত থেকে থলিটা নিতে হাত বাড়ালেন গিন্নি। আর বলো না, আজ এমন একটা অদ্ভুত! বলতে বলতে বীরুবাবু এক মুহূর্ত থামলেন। ওকে এটা হঠাৎ বলা কি ঠিক হবে? এসব ব্যাপার মনের ভিতর ঢুকিয়ে না দেওয়াই ভালো, এমনিতেই যা ভীতু মানুষ। এসব আনকানি গল্প ওকে বলে কাজ নেই। অটো সাজেশন বলেও তো একটা জিনিস আছে। বীরুবাবু কথা ঘুরানো ঠিক করে নিয়ে থলিটা গিন্নির হাতে তুলে দিলেন। দিতে দিতে দেখলেন গিন্নির বাঁ চোখের মণিটায় আকুল বিস্ফারিত দৃষ্টিহীনতা, চেরা উপরের ঠোঁটের ফোকরে একটি হলুদ দাঁত তাঁরই দিকে হাসছে, মাথার মধ্যে বিদ্যুৎ চমকালো। গিন্নির আর্তনাদের মধ্যে বীরুবাবুর দেহ সিঁড়ির ধাপে ধাপে গড়িয়ে পড়তে লাগলো নিচে, আরো নিচে। ডাক্তার এসে বলেছিলেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে মৃত্যু। কত শত স্ট্রোকের পিছনে যে কি গল্প থাকে আমরা কি জানতে পারি? বীরুবাবুর গল্পটাই তো তিনি বলে যেতে পারলেন না। বীরুবাবুর মতন কত মানুষ আছেন যারা তাদের মনের দুঃখ কষ্টগুলো কাউকে মন খুলে বলতে পারেন না। সেই সব দুঃখ কষ্ট মনের মধ্যে জমা হতে থাকে এবং সেই দুঃখ কষ্টগুলো মনের মধ্যে জমতে জমতে পাহাড়ের মতন একসময় এমন এক চাপ সৃষ্টি করে যে তাকে ইহলোকের মায়া ছেড়ে চলে যেতে হয়। হয়তো মৃত্যুর পর তারা এই সমস্ত দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পেয়ে অমৃতলোকে পাড়ি দেন। এবার দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, তোমার পায়ে এসে ঠেকলো শেষে সকল সুখের সার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, এতদিন নয়ন ধারা বয়েছে বাঁধন হারা, কেন বয় পাইনি যে তার কূল কিনারা, আজ গাঁথলো কে সেই অশ্রুমালা তোমার গলার হার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো, দুঃখ আমার অসীম পাথার পার হলো যে পার হলো। জানি এই গল্পটা খুব ছোট্ট, তবে মাঝে মাঝে খুব ছোট্ট গল্প মনে একটা বড় দাগ কেটে যায়। তোমার কেমন লাগলো গল্পটা সেটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে গল্পটা তাহলে একটা লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে গল্পটা শেয়ার করো, আর যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর অনেকখানি ভালোবাসা নিয়ে অপেক্ষা করো আমার পরের গল্পের জন্য। খুব ভালো থেকো।